বাবা শুরু করেছে ছেলেকে খাওয়ানো। এখন তো বাবু আমার কাছে একদমই খেতে চান না, না খেতে চাইলে সবসময় ছেড়ে দিলেও হয় না। কিছু কিছু সময় হ্যাঁ ঠিক আছে অল্প খেলেও ভালো লাগছে না, ঠিক আছে মানা যায়, এই সময়টা ওদের খুব প্রবলেমই হয় খাওয়া নিয়ে। দেখো এর মধ্যে যদি ওই দেখো ওই দেখো, কারণ কি জানো এই ভাতগুলো হচ্ছে যে ভাতগুলো দেখা শুনছে কেন ভাতগুলো ফেলে দিলো দেখাচ্ছে, দেখো ভাতগুলো কেন ওই ভাতটা হচ্ছে একটু ডেলা আছে, তাই মানে দুটো ভাত কি তিনটে ভাত যদি একসাথে থাকে সেটা বাবু মুখে রাখেন না, বাবু সঙ্গে সঙ্গে ফেলে দেয়। কতটা চিন্তা করে কেয়ার করে আমরা এসবগুলো করি, তারপরেও কত মানুষে কত রকমের কথা বলে যে কুকুর দেখিয়ে ভিডিও করে গিয়ে একটা ফ্যাশন হয়ে গেছে। তাদের বলি যে তোরাও করে দেখা না, এরকম করে ধৈর্য ধরে সময় নিয়ে করে দেখা, তুমি বা আপনি কথাটা একদমই আসে না শুন, মানে বলতে বলতে ভদ্রতা দেখিয়ে দেয় সব মানুষের কোনো লাভ নেই, এতে ভদ্রতা দেখাতেও ইচ্ছে করে না। আবার অনেকে বলে ও অভদ্র বলে তুমি অভদ্র হবে কেন, হ্যাঁ এইসব মানুষগুলোর জন্য অভদ্র হয়ে যাওয়াটা বেশি ভালো, বেশি ভদ্রতা দেখিয়ে যে যেটা ডিজার্ভ করে না তাকে সেটা দেওয়ার কোনো মানেই হয় না। যেমন আরেকটা জিনিস বলি যে সূর্য বাইরে খেতে দিতে গেছিলো, এখন ওই এগুলো বেশি দেখে যায়, তো দাদু নেই সবার খাওয়ার কাছে দাদু নেই, তো দাদুর জন্য সূর্য মনে হয় ভাত এখন মেখে রেখে দিয়েছে না, সূর্য দাদুর ভাত আবার মা মেখে রেখে দিল, কারণ যে ভাতটা ছিল সবাই খেয়ে ফেলেছে, বেলচা টেলচা সবাই এসেছিলো সবাই খেয়ে ফেলেছে, আবার একবার যেতে হবে রাত্রে, মানে আবার আবার দাদু কখন আসবে কোথাও গিয়ে নিশ্চয়ই ঘুমাচ্ছে, একটু বৃষ্টি হয়েছে ওই জন্য ঘুমিয়ে গেছে, বিকেবেলাও বৃষ্টি ও মানে বিস্কুট খেয়ে গেছে। তো এইগুলোর মধ্যে না আমাদের অনেকটা পরিশ্রম অনেকটা ভালোবাসা সব কিছুই থাকে, তারপরেই কিন্তু আমরা এই কাজগুলো এত ভালোবেসে করতে পারি। তো যারা বলো একটু বুঝে শুনে বলো, এমন কথা বল এই দেখো এই দেখো এমন কথা বলো না যে যারা এই কাজটা ভালোবেসে করে তাদের আঘাত লাগে, সেই অধিকারটা আশা করছি কারোরই নেই। আমাদের আমাদের কাছে তোমরা অনুপ্রেরণা, আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসার এইসব কিছু পাত্রপাত্রী হয়ে থেকো, তাহলে আমাদের এই কাজটা করতে আরও বেশি সুবিধা হয়, ভালো হয়। আবার অনেকে বলবে কে দিব্যি দিয়েছে, হ্যাঁ অবশ্যই দিব্যি দেয়নি কেউ, কিন্তু সবই তো ঈশ্বরের সৃষ্টি, সবই সব কিছু নিয়েই প্রকৃতি, কী দেবো প্রকৃতির সৃষ্টি, যেমন আমরা গাছ লাগাই পাখি পুষি ঠিক সেরকমই, তাই আমরা চেষ্টা করি যারা ভালোবাসি সবাই আমাদের ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো, আর আমাদের মতো যারা এইভাবে কাজ করছি যতটুকুই করুক, একটা করুক দুটো করুক পাঁচটা করুক পাঁচশোটা করুক, ভালোবাসা আমাদের আশীর্বাদ দিও আর আশীর্বাদ করুক। চলো সবাই টাটা, গুড নাইট।